ভোর থেকে বৃষ্টি পড়ছে, আমাদের আজকে যাওয়ার কথা আমিয়াখুম। টিমের সবাইকে গাইড দাদা বলল বৃষ্টিতে দেবতা পাহাড় যাওয়া রিস্কি, প্লাস আমাদের সবাই গত দুই দিনের ট্র্যাকে মারাত্মক ক্লান্ত, সো ডিসিশন নিলাম যাওয়া হবে না। দুই ঘন্টা পর বৃষ্টি থামল, বাট সবাই গা ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি দুই দাদার কাজ দেখছি। খিচুড়ি আর ডিম ভাজা এই সাত সকালে পাহাড়ে পেয়ে দিব্যি খেয়েছি। খেতে খেতে ডিসাইড হয় যাবো তিনজন, আমি, রাফি, আরিফ। যেই বলা সেই কাজ, বেরিয়ে পড়ি তিনজনই। এগারো জনের মধ্যে তিনজন আমরা ট্র্যাক শুরু করলাম। পাহাড়ি এরিয়ায় বৃষ্টির পরই চকচকে রোদ উঠে, তাই ট্র্যাকিংটাতে তেমন কোনো বিপত্তি পাচ্ছি না। আসলে দৈহিক শক্তির চেয়েও এখানে মানসিক শক্তির অনেক বেশি দরকার। হাঁটতে হাঁটতে পৌঁছে যাই নিকোলাস পাড়ায়, একমাত্র নেটওয়ার্কের জায়গা। এখানে দাঁড়িয়ে বাসের ওপর ফোন রেখে সবার বাসায় ফোন দেই এবং একে একে গালি খাই, কারণ সাথে যতজন এসেছে একজনও বলে আসেনি যে এখানে নেটওয়ার্ক নেই। সো আপনারা যারা যারা আসবেন অবশ্যই বাসায় এবং আপনার নিকটস্থ মানুষদেরকে বলে আসবেন যে আপনারা তিন চার দিনের জন্য নেটওয়ার্কের ভিতর থাকবেন না। আবার শুরু সংগ্রাম। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন কraikhong-1 ও kraikhong-2 ঝর্ণা, আশা করি আজকে আমরা আমিয়াখুম হয়ে এ দুইটা দেখতে পারবো। দেড় ঘন্টা হাঁটার পর এখন দেবতা পাহাড় নামার পালা, একদম নিচেই আছে আমিয়াখুম। এই পাহাড় প্রায় 90 ডিগ্রির কাছাকাছির মতো খাড়া, মানে আপনাকে একদম খাড়া পাহাড় বেয়ে বেয়ে নিচে নামতে হবে। উঠাটা সহজ কিন্তু নামাটা মারাত্মক কঠিন, স্থানীয়রাও এটা মারাত্মক ভয় পায়। দাদার হাত ধরে ধরে এবং এক হাতে গাছ ধরে ধরে আমরা নিচের দিকে নামতে থাকি। এরকম বাঁশ দিয়ে নামতে হবে বারংবার। আলহামদুলিল্লাহ নেমে গেছি নিচে। পিপাসায় প্রায় যায় যায় অবস্থা, তাই বাসে পানি ফিল করে তাই দিয়ে তৃষ্ণা মিটিয়ে নিলাম। এখন আরেকটু হাঁটলেই পৌঁছে যাব আমিয়াখুম। এই যে আমিয়াখুম, গত রাতের বৃষ্টিতে এরকম দুধচা কালার হয়ে গেছে। আর দেখুন স্রোতের কী অবস্থা, বৃষ্টি হলেই এসব খুমের স্রোত মারাত্মক বেড়ে যায়। আর আপনারা অনেকে বলছিলেন যে বর্ষাকালে আমিয়াখুম নাফাখুম না যাওয়ার জন্য, কারণ সেগুলো পানি ঘোলা হয়ে যায়। কিন্তু বর্ষায় এই খুমগুলো তার আসল সৌন্দর্য প্রকাশ করে। দাদার সাথে ও নিজের স্লোমো করে কয়েকটা সেলফি ও ব্যাকফি তুলে দেবতা পাহাড় পার করে চলে আসি আমরা থুইসাপাড়া। এখানে আমরা কলা বিস্কুট চা খেয়ে আবার দৌড় মারি kraikhong-2 দেখতে। এরপর পাহাড়ের জুম চাষে পাই আখ, সেটা খেতে খেতেই আমরা নেমে পড়ি kraikhong-1-এর ঝিরি পথে। গাইড দাদা কোথা থেকে যেন একটা শশা পেয়ে কেটে দিল। পাহাড়ি শশা আসলেই দারুণ। হাঁটতে হাঁটতে এসে পড়েছি পরানের দেখছি ও kraikhong-2 ঝর্ণায়। এখানে আবার পেলাম পাহাড়ি চেরি টাইপ ফল, মানে সকাল থেকে গাইড দাদারা খাওয়াতেই আছেন।
পুশআপ পারি না, তাও একটু অ্যাস্থেটিক অভিনয় করতে তো দোষ নেই, তাই না? ইচ্ছা মতো বসে শুয়ে ছবি তুলে ওই দিনে যাত্রা শেষ করি। দি নেক্সট ডে, পরের দিন ভাত ডিম আলু ভর্তা খেয়ে জিন্নাপাড়াকে বিদায় জানাই। প্রথমেই একটা নদী পার হয়ে যাই হাত ধরে ধরে। দাদা বলল আজকে হাঁটতে হবে 6 ঘন্টা। হাঁটতে হাঁটতে পৌঁছে যাই নতুন পাড়ায়। নতুন পাড়ায় টিমের ছবি তুলে আবার বের হয়ে পড়ি। আপনারা অবশ্যই শুকনো খাবার, বিস্কিট, ডেইরি মিল্ক, বাদাম নিয়ে আসবেন, তাহলে আপনার শরীরের শক্তির যোগান হবে। যাওয়ার বেলায় অনেক ঝিরি পথ পাড়ি দিচ্ছি, তাই তেমন ক্লান্তি আসছে না। দেখতে দেখতে পৌঁছে যাই হরিশ্চন্দ্র পাড়ায়। এখানে দোকান পাবেন, এখানে ক্ষুধার্ত আমরা সবাই চা, বিস্কিট, বনরুটি খাই এবং স্থানীয় পিকদেরও খাওয়াই। এই ছোট্ট বন্ধু আমাকে তার বাঁশির সুর শোনায়। গান গেতে গেতে এগোতে থাকি আবার। আরো কিছু পাহাড় ও ঝিরিপথ পাড়ি দিয়ে পৌঁছে যাই রুনাজন পাড়ায়। এটাই আমাদের শেষ হাঁটার পথ, এরপর থেকে আমরা নৌকায় উঠে যাব। এটা জেনেই আমার বন্ধু দাউদ শু মারে। আমিও খুঁজে পাই আমার গটকে। এখান থেকে যাত্রা শুরু পদ্মঝিরির, উঠে পড়ি নৌকায়। প্রথমে ভালোই শান্তশিষ্ট ছিল পদ্মঝিরি, কিন্তু পরক্ষণেই এটির ভয়ানক রূপ দেখানো শুরু করল। পৌঁছে যাই আমরা চিংড়ি ঝর্ণায়। পরন্ত বিকেলে থানচির উদ্দেশ্যে যেতে থাকি। এই রুটে আমি সবাইকেই আসতে রিকমেন্ড করব, কারণ এই রুটেই আপনি প্রেমে পড়বেন প্রকৃতি, পাহাড় ও ঝর্ণার। এবং আমার জলভৃত বন্ধু দাউদের মতো বলতে থাকবেন, আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিতে পারেন, ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন।